সরিষা চাষাবাদ পদ্ধতি ও রোগবালাই দমন ব্যবস্থাপনা। সরিষার চাষাবাদ পদ্ধতি, চাষের মৌসুম, বিভিন্ন অঞ্চলের তারতম্য এবং জমির জো অবস্থা অনুসারে টরিসাত, কল্যাণিয়া, সোনালী সরিষা, বারি সরিষা ৬, বারি সরিষা ৭ ও বারি সরিষা ৮ এবং উচ্চ ফলনশীল রাই সরিষার বীজ মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক মাস অক্টোবর পর্যন্ত বোনা যায়। রাই ৫ এবং দৌলত কার্তিক থেকে অগ্রহায়ণ মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর মাস পর্যন্ত বপন করা যায়। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে যথাক্রমে অক্টোবর ও নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সরিষার বীজ বুনতে হয়। দেশের মধ্যাঞ্চলে অক্টোবরের তৃতীয় সপ্তাহে বীজ বুনতে হয়। নেপাস জাতের সরিষা মধ্য নভেম্বর পর্যন্ত বপন করা যায়। উপযুক্ত জলবায়ু, তাপমাত্রা মধ্যম থেকে কম, ১৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস, অধিক তাপ তেলের পরিমাণ কমিয়ে দেয়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৭০ ডিগ্রি। বায়ুর আর্দ্রতা বাড়লে পোকা ও রোগ, বিশেষত অল্টারনারিয়া পাতা ধসা ও জাত পোকার প্রকোপ বাড়ে। জীব ও বৈচিত্র্য, সরিষা চাষ এলাকায় পর্যাপ্ত মৌমাছি থাকতে হবে, এতে সরিষার পরাগায়ন ভালো হয়। কীটনাশক প্রয়োগে মৌমাছি না আসলে ফসল কম হয়। বৃষ্টিপাত কম বা বৃষ্টিহীন পরিবেশ সরিষা উৎপাদনের জন্য ভালো। ঝড় বা শিলাবৃষ্টি, ঝড় বা শিলাবৃষ্টি সরিষার জন্য খুবই ক্ষতিকর। অতিবৃষ্টি মৌসুমের শুরুতে নভেম্বর মাসে ও শেষে ফেব্রুয়ারি মাসে অতিবৃষ্টি সরিষার জন্য খুব ক্ষতিকর হয়ে থাকে। মাটির ধরন উর্বর ও মধ্য উর্বর দোআঁশ ও পলিদোআঁশ মাটি সরিষা চাষের জন্য উত্তম। মাটির বর্ণ গাঢ় ধূসর হওয়া ভালো। লাল মাটি বা কাকরযুক্ত মাটিতে সরিষা চাষ ভালো হয় না। মাটির অম্লান ৬.০ থেকে ৭.০ এর মধ্যে থাকলে উত্তম। লোনা পানিতে সরিষা ভালো হয় না। বর্ষায় পলিজমি এমন একটি চাষের জন্য ভালো। শুষ্ক অবস্থায় ফাটল ধরা মাটিতে সরিষা ভালো হয় না। উঁচু বা মাঝারি উঁচু জমি সরিষার জন্য ভালো। আগাম পানি নিকাশ হলে মাঝারি নিচু জমিতে চাষ করা যায়। উঁচু নিচু জমিতে সরিষা চাষ করা যায় না। জমি উন্মুক্ত স্থানে হওয়া দরকার, যাতে সেখানে সারাদিন রোদ পড়ে। বর্ষাকালে প্রধানত বোনা আমন ও রোপা আমনের জমিতে শীতকালীন ফসল হিসেবে সরিষা চাষ করা যায়। এছাড়া আন্তঃফসল হিসেবে উর্বর জমিতে এবং ফল বাগানে সরিষা চাষ করা যায়। চাষের জন্য উপযুক্ত অঞ্চল, জমি তৈরি পদ্ধতি। জমিতে ৪ থেকে ৬টি চাষ মই দিয়ে তৈরি করতে হবে। চাষ কম হলে সরিষা বীজের অঙ্কুরোদ্যমে বিঘ্ন ঘটে। মাটির জো অবস্থায় জমি চাষ দিতে হবে, এতে মাটিতে ঢেলা থাকবে না, মাটি সমতল হবে। জমি চাষ করার সময় আগাছা ভালোভাবে বাছাই করতে হবে, যাতে ফসলে আগাছার প্রকোপ কম হয়। সরিষা জমির চাষ ১০ থেকে ১২ সেন্টিমিটার গভীর হওয়া দরকার। পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে ২ থেকে ৩টি চাষই যথেষ্ট, তবে ভালোভাবে চাষমই দিয়ে জমি সমতল করতে হবে। বীজ বপনের পূর্বে যা যা করণীয়। বীজ বপনের পূর্বে ভিটাভেক্স ২০০ অথবা ক্যাপটন দিয়ে ২ থেকে ৩ গ্রাম ছত্রাকনাশক বা কেজি বীজ শোধন করে বপন করতে হবে। বিনা সরিষার বীজ ব্যাভিস্টিন ২.৫ গ্রাম বা কেজি বা বেনোলেট ১.৫ গ্রাম বা কেজি দিয়ে শোধন করতে হবে। বীজ বপন, বীজ বপন পদ্ধতি। বাংলাদেশে প্রধানত সরিষার বীজ ছিটিয়ে বপন করা হয়, তবে সারিতে বীজ বপন করলে ফসলের পরিচর্যা করতে সুবিধা হয়। অবশ্য সারিতে বীজ বুনতে কিছুটা অতিরিক্ত সময় ব্যয় হয়। বীজের হার প্রতি হেক্টর ৭ থেকে ৮ কেজি। গাছ সংখ্যা প্রতি বর্গমিটার ৪৫ থেকে ৬৫টি, গাছের ধরন অনুসারে। সারির দূরত্ব সারি থেকে সারির দূরত্ব ২৫ থেকে ৩০ সেন্টিমিটার। সার ব্যবস্থাপনা সরিষা চাষে সার প্রয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাত, মাটি এবং মাটিতে রসের তারতম্য অনুসারে সার দিতে হয়। ইউরিয়া সার অর্ধেক বপনের আগে এবং বাকি অর্ধেক গাছে ফুল আসার সময় উপরি প্রয়োগ করতে হয়। সার উপরি প্রয়োগের সময় মাটিতে রস থাকা বাঞ্ছনীয়। সারের নাম, জাত, সারের পরিমাণ প্রতি হেক্টরে, জাত সারের পরিমাণ প্রতি শতাংশে। সোনালী SA-৭৫, বারি সরিষা ৬, বারি সরিষা ৭, বারি সরিষা ৮, টরি ৭,
কল্যাণিয়া TS 72, রায় 5 দৌলত RS 81, ইউরিয়া 250 থেকে 300 কেজি, 200 থেকে 250 কেজি, 1000 থেকে 1200 গ্রাম, 800 থেকে 1000 গ্রাম, টিএসপি 170 থেকে 180 কেজি, 150 থেকে 170 কেজি, 700 থেকে 800 গ্রাম, 600 থেকে 700 গ্রাম, এমপি 85 থেকে 100 কেজি, 70 থেকে 80 কেজি, 350 থেকে 400 গ্রাম, 300 থেকে 350 গ্রাম, জিপসাম 150 থেকে 180 কেজি, 120 থেকে 150 কেজি, 600 থেকে 750 গ্রাম, 480 থেকে 600 গ্রাম, জিঙ্ক সালফেট 0 থেকে 5 কেজি, 0 থেকে 5 কেজি, 0 থেকে 20 গ্রাম, 0 থেকে 20 গ্রাম, বোরিক অ্যাসিড 1 থেকে 1.5 কেজি, 1 থেকে 1.5 কেজি, 4 থেকে 6 গ্রাম, 4 থেকে 6 গ্রাম, ডলোচুন 400 কেজি, 300 কেজি, 1500 গ্রাম, 1500 গ্রাম, 1200 গ্রাম, সুষম কম্পোস্ট 2 থেকে 3 টন, 1 থেকে 2 টন, 8 থেকে 12 কেজি, 4 থেকে 8 কেজি, সাধারণ গোবর 8 থেকে 10 টন, 6 থেকে 8 টন, 30 থেকে 40 কেজি, 25 থেকে 30 কেজি, খৈল 1 থেকে 2 টনের কম 1 টন, 4 থেকে 8 কেজির কম 4 কেজি জমিতে নির্বাচিত হারে সুষম কম্পোস্ট দেওয়া হলে সেখানে সাধারণ গোবর বা খৈল দেওয়ার প্রয়োজন হয় না। সার প্রয়োগ পদ্ধতি, ইউরিয়া বীজ বপনের 30 থেকে 45 দিনের মধ্যে 1 থেকে 2 বার প্রয়োগ করতে হবে। ইউরিয়ার উপরিপ্রয়োগ প্রয়োগ করতে হবে, ইউরিয়ার উপরিপ্রয়োগের পূর্বে জমির আগাছা দমন করতে হবে, অর্ধেক ইউরিয়া ও অন্য সব সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে, ইউরিয়ার উপরিপ্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে। সেচ ব্যবস্থাপনা, সোনালি সরিষা, বারি সরিষা 6, ধলি, বারি সরিষা 7 ও বারি সরিষা 6 উপসি জাতসমূহ পানি সেচ দিলে ফলন বেশি হয়। বীজ বপনের 25 থেকে 30 দিনের মধ্যে গাছে ফুল আসার আগে প্রথম সেচ এবং 50 থেকে 55 দিনের মধ্যে ফল ধরার সময় দ্বিতীয় সেচ দিতে হবে। বপনের সময় মাটিতে রস কম থাকলে চারা গজানো 10 থেকে 15 দিনের মধ্যে একটা হালকা সেচ দিতে হবে। সেচের নিশ্চয়তা থাকলে সার বেশি দিতে হবে। আগাছা দমন বীজ বপনের 15 থেকে 20 দিন পর একবার এবং ফুল আসার সময় একবার নিড়ানি দিতে হবে। রোগবালাই দমন ব্যবস্থাপনা, সরিষাতে বিভিন্ন জাতের পোকার আক্রমণ হতে পারে। এসব পোকার মধ্যে প্রধান প্রধান ক্ষতিকর পোকা এবং প্রতিকার বা দমনের পদ্ধতি, সরিষা জাপ পোকা ও তার ক্ষতির লক্ষণ, পূর্ণবয়স্ক ও বাচ্চা উভয়ই সরিষার পাতা কাণ্ড পুষ্পমঞ্জুরি ও ফল হতে রস চুষে নেয়। আক্রমণের মাত্রা বেশি হলে ফলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, পাতা কুঁকড়ে যায়, পোকা এক প্রকার রস বের করার ফলে মোল্ড ছত্রাক জন্মে, আক্রান্ত স্থান কালো হয়। ফল ধরার অবস্থায় বা তার পূর্বে আক্রমণ হলে প্রতিকার ব্যবস্থা গ্রহণ না করলে সম্পূর্ণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। প্রতিকার, অক্টোবরে আগাম সরিষা বপন করলে জাপ পোকার আক্রমণ কম হয়। প্রতি গাছে 50টির বেশি পোকা থাকলে ম্যালাথিয়ন 57EC বা সুমিথিয়ন 57EC স্প্রে করতে হবে। সরিষার অন্যান্য পোকার বর্ণনা নিচের তালিকার মাধ্যমে দেওয়া হল। পোকার নাম, ক্ষতির ধরন, প্রতিকার, করাত মাছি সুটকিট পাতা খায়, ম্যালাথিয়ন 2 মিলি 1 লিটার পানি, সুমিথিয়ন 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। পাতা বিছা ছিদ্র করে সুটকিট পাতা ও ফল খায়, ম্যালাথিয়ন 2 মিলি 1 লিটার পানি, সুমিথিয়ন 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রজাপতি বিছা পাতা খাই, ম্যালাথিয়ন 2 মিলি 1 লিটার পানি, সুমিথিয়ন 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। বাংলাদেশ সরিষার জমিতে প্রায় 15 ধরনের রোগ দেখা যায়। উচ্চ ফলন পেতে এসব রোগের প্রতিকার করা দরকার। তিনটি রোগের বিবরণ, সরিষার পাতা ঝলসানো রোগ ক্ষতির লক্ষণ, অল্টারনারিয়া ব্রাসিসি নামক ছত্রাক দ্বারা এ রোগের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় সরিষা গাছের নিচে বয়স্ক পাতায় এ রোগের লক্ষণ পরিলক্ষিত হয়। এ ছত্রাকের আক্রমণে গাছের পাতা কাণ্ড ফলে চক্রাকার কালচে দাগের সৃষ্টি হয়। আক্রমণের মাত্রা বেশি হলে পাতা ঝলসে যায়, ফলে সরিষার ফলন খুব কমে যায়। প্রতিকার, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাতের সরিষা চাষ করতে হবে। ঢলি
দৌলত বাড়ি সরিষা ৭, বাড়ি সরিষা ৮ ইত্যাদি জাত। কিছুটা পাতা ঝলসানো রোগ সহনশীল রোগমুক্ত বীজ বপন করতে হবে। বীজ বপনের পূর্বে ভিটাভেক্স ২০০ অথবা ক্যাপটন দিয়ে দুই থেকে তিন গ্রাম ছত্রাকনাশক ১ কেজি বীজ শোধন করে বপন করতে হবে। পরজীবী উদ্ভিদ আরও বাস কি বর্ণনা। সরিষা গাছের শিকড় থেকে ও পরজীবী উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। এর ফলে আক্রান্ত সরিষার গাছ দুর্বল হয়ে ফলন কমে যায়। মাটিতে ফসলের পরিত্যক্ত অংশ এবং সেচের পানিতে এদের উৎপত্তি ও বিস্তার ঘটে। বারবার একই জমিতে সরিষা চাষ করলে এই রোগ দেখা দেয়। প্রতিকার, ফুল আসার পূর্বেই পরজীবী উদ্ভিদ জমি থেকে উঠিয়ে ধ্বংস করে ফেলতে হবে। পরজীবীর বিকল্প পোষক ফসল তামাক ইত্যাদি কয়েক বছর চাষ করা যাবে না। অধিক পরিমাণ টিএসপি প্রতি হেক্টরে ২০০ কেজি ব্যবহার করতে হবে। আক্রান্ত জমি গভীরভাবে লাঙল দিয়ে চাষ করতে হবে। ৪ডি আগাছানাশক প্রয়োগ করা যায়। ডাউনি মিলডিউ লক্ষণ, এই রোগে চারার বৃদ্ধি বন্ধ হয়ে যায়, পাতায় সাদা দাগ হয় এবং নিচের দিকে দাগগুলো বেশি দেখা যায়, ফলন কমে যায়। প্রতিকার, রিডোমিল ৭২ দিয়ে বীজ শোধন করতে হবে। রিডোমিল ৭২ অথবা ডাইথেন M45 ম্যানেব ০.২% স্প্রে করতে হবে ৫ থেকে ৭ দিন পরপর। পরিপক্কতার লক্ষণ, মাঠে ৩/৪ পাতা বিবর্ণ বা হলদে হলেই বুঝতে হবে সরিষা পরিপক্ক হয়েছে। এই অবস্থায় ফসল সংগ্রহ করতে হবে। গাছ বেশি পরিপক্ক হলে ফল ফেটে বীজ মাটিতে পড়ে যায়। টরি জাতীয় সরিষা ৭০ থেকে ৯০ দিন এবং রায় জাতীয় সরিষা ৯০ থেকে ১০০ দিনের মধ্যে সংগ্রহ করা যায়। ফসল সংগ্রহ ও সংরক্ষণ, সকালে ফসল তুলতে হয়। ফসল সংগ্রহের জন্য গাছ শিকড়সহ টেনে তোলা বা কাঁচি দিয়ে গাছ মাটির সামনে কেটেও নেওয়া যায়। ফসল তুলে তা কয়েকদিন রোদে শুকিয়ে গরু বা লাঠি দিয়ে পিটিয়ে মারাই করতে হবে। গাছ পরিবহনের সুবিধার্থে ছোট ছোট আঁটি বেঁধে নেওয়া যেতে পারে। ফসল মারাই করার পর কয়েকদিন রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। বীজের আর্দ্রতা ৬ থেকে ৮% হলে তা সংরক্ষণের উপযুক্ত হয়। ফলন, সরিষার ফলন জাত ও ব্যবস্থাপনা ভেদে হেক্টর প্রতি ৬০০ থেকে ১৫০০ কেজি হতে পারে। ফসল সংরক্ষণ, ফসল সংরক্ষণ করার পূর্বে খেয়াল রাখতে হবে যেন তাতে মাটির ঢেলা বা আবর্জনা না থাকে। বায়ুরুদ্ধ পাত্র বা পলিথিন লাইনিং করা বস্তায় সরিষা রাখা যায়। সরিষার পাত্র বা বস্তা ঠান্ডা বা শুষ্ক স্থানে রাখতে হবে।